কি বিপদে পড়লাম। আবির বলছে বৌভাতের জন্য খাবার বানাতে, আর পিসি মামাকে যে কারণেই হোক রান্নাঘরে ঢুকতে বারণ করছেন, এর মাঝে পড়ে গেছি আমি। ও মা দুর্গা, এবার আমি কি করব তুমিই বলে দাও। এই নির্জা, ভুলে গেছিস কি শিখিয়েছিল প্রতিমা তোকে? প্রতিমা, আমি হেরে গেছি, আমার দ্বারা হচ্ছে না। আরে তুই হাল ছেড়ে দিচ্ছিস কেন? আবার চেষ্টা কর, ঠিক পারবি। আমি পারছি না করতে সত্যি। দেখ নির্জা, আমরা এটা জানতে পারি না যে সমস্যা কোন দিক থেকে আসবে, কিন্তু আমরা এটা জানি যে সেই সমস্যার মুখোমুখি কি করে হতে হবে। আর আমরা কি যেন বলি, ঢেউকে ভয় পেলে নৌকো সমুদ্রে নামতে পারে না, চেষ্টা যদি তুমি করে যাও তুমি কখনো হারবে না। ছোট পিপিলিকা যখন দেওয়াল বেয়ে চড়ে, বারবার আছাড় খেয়ে নিচে এসে পড়ে, মনে রেখো বিশ্বাস, সাহস রেখো সাথে, চড়াই উতরাই যতই আসুক কেউ পারবে না হারাতে, পরিশ্রম তোমার কভু বিফলে যাবে না, চেষ্টা যদি তুমি না থামাও তোমায় কেউ হারাতে পারবে না। আমি তোমায় কথা দিয়েছিলাম প্রতিমা, যে আমি কখনো হার মানব না। আমি আমার কথা রাখবো প্রতিমা। আবির কাকুর কাকিমা, তুমি এখানে কি করছো? আবির কাকুর কাকিমা নই আমি, তোমার কাকিমা আমি। আর তুমি হলে বাপ্পা দা ডিটেকটিভ, তাই না? আচ্ছা শোনো না, আমার একটা হেল্প লাগবে, করবে? করতেই পারি, কিন্তু ফিস লাগবে। ফিস? হ্যাঁ, ছোট নিউজ 500, ছবি সমেত 1000, আর ভিডিও দিলে 2000। কিন্তু আমার কোনো নিউজ চাই না, শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, করবে? কোথায় যাবি তুই একটু শুনি। আরে বাবা, এই মেয়েটা তো এখানে মহারানী সেজে বসে বসে খাবার বানাচ্ছে, আর আমার বাপ্পাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে। দেখি তো কি করছে ও। না না, ও তো পিসিমা বারণ করার পরও রান্না করতে শুরু করেছে, তাই আশীর্বাদটা তো পিসিমার কাছ থেকেই পাওয়া উচিত। পিসিমা যখন ওকে বকবেন, ওর খাবার তো আরো টেস্টি হয়ে যাবে। একদম ঠিক।
ঠিক সময় ফোন করেছো তুমি, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই বাগচি বাড়িতে একটা বড় যুদ্ধ হতে চলেছে। একদিকে থাকবে পিসিমা আর অন্যদিকে থাকবে আবির, আর আমরা দুজন শান্তিতে বসে রসগোল্লা খেতে খেতে তামাশা দেখব। পরিষ্কার করে বলো কি হয়েছে। আচ্ছা, আসল ব্যাপারটা হলো, সুপারব, আমি এক্ষুনি বাড়ি আসছি। আজ ওই নির্জার ফার্স্ট ডে, এই বাড়িতে ওর লাস্ট ডে হবে। মিথ্যে তো আমি বলি না। এদিকে লালটুদা আর ওদিকে আবির আর নির্জা, আপনার কথা শুনে কোথায়? কেন, নির্জা এখন আবিরকে বোঝায়নি? ঠিক আছে, ওর যদি এই বাড়িতে থাকার হয় তাহলে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, ওই মেয়েটার খাবার থালা ওর ঘরে উপরে পৌঁছে দিবি। ও যেন নিচে না আসে, আমি ওর মুখদর্শন করতে চাই না। আর হ্যাঁ, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। কাপ একটা নয়, দুটো। আর হ্যাঁ, পাঁচখানা এলাচ দেবে, দু চিমটে পুদিনা, দুধ বেশি জলটা কম, আর হ্যাঁ তার সাথে একটু গুড়। আমি এভাবেই চা খাই। যাও না লালটু বাবু, প্রণাম প্রাণের বেয়ান। আপনি বেয়াই মশাই এত আদর করে ডাকলেন, কি করে বারণ করি বলুন? আপনাদের তো বাহবা দিতে হয়, নকল বিয়ে হলেও আচার বিচার কিন্তু আসলই করছেন। মানে বিজয়বাবু বলেছেন তো, আজ আপনাদের বৌমা নির্জার বউ ভাজছে। বিজয়, মৌসুমি, নমস্কার। নমস্কার। আমি তোকে বলেছিলাম যে বউ ভাতের নিয়ম পালন হবে না, তাহলে কেন বাইরের লোককে ডেকেছিস? বাইরের লোক? পিসিমা, আমি তো ঘরের লোক, ঘরের লোকেরা তো যখন ইচ্ছা আসতে পারে। আরে বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে খাবারের, মাইন্ড ব্লোয়িং। তুমি চিন্তা করছো কেন? খাবারের সুগন্ধেই তো বোঝা যাচ্ছে আমার মিষ্টি দই কি সুন্দর রান্না করেছে। মিষ্টি দই? হ্যাঁ হ্যাঁ, প্রণাম নেবেন। উপরওয়ালা যেন তোমাদের জীবনটা এভাবেই মিষ্টি করে রাখে। সরি, সো সরি পিসিমা, তোমাকে একদম বলতে ভুলে গেছিলাম। বাবাকে আমি বলেছিলাম ওনাদের ডাকতে। বউ ভাতের নিয়ম বলে কথা, মেয়ের বাড়ির লোকজন না এলে হয়? বৌদি, তোমার বাড়ির লোকও এসেছিল না তোমার বউ ভাতের সময়? হ্যাঁ, কিন্তু সবসময় তুমি ওর তুলনা আমার সঙ্গে কেন করো? আরে কোথায় আমি, কোথায় ও? বৌদি কিছু মনে করো না, একটা কথা বলি, জানি তুমি আকাশের তারা, কিন্তু তারার সংখ্যা তো অনেক হয়। আমার মিষ্টি দই চাঁদ, আর চাঁদ শুধু একটাই হয়। ঠিকই বলেছো তুমি, আমাদের মেয়ে চাঁদই বটে, শুধু আমার আকাশের পরিবর্তে এই পরিবারের সবার জীবনে এসে জ্যোৎস্না ছড়াচ্ছে। আপনার সাথে দেখা হয়েছে ওর? দাঁড়ান আমি রাখছি। তৃষা, তৃষা, রান্না হয়ে গেছে। দিদুন, কেমন আছিস মা? ভালো তো? চলুন না, খাবার রেডি, চলো পিসিমা। মা, বাবা, পিসিমা, আপনার কোনো নিয়ম ভাঙিনি আমি, আর না রান্নাঘরে ঢুকেছি। আপনি চিন্তা করবেন না, আমি সব খাবার বাইরে গার্ডেনেই বানিয়েছি। খাবার তো বাইরে বানিয়ে নিয়েছে, এবার এটা দেখতে হবে যে ওর হাতে তৈরি খাবার কে খাবে। আসল খেলা তো এখনো বাকি।